started. এসছি, তাহলে আমি ইয়ে করে দিলাম, মিনিমাইজ করে শুরু করে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। এবার সবাই শুনতে পাচ্ছ, যারা রয়েছো লাইভে, যারা রয়েছো তারা শুনতে পাচ্ছ, এবার এবার আমাকে রিপ্লাই দাও। বেশ, ত্রিকালজ্ঞ শিবরাম চক্রবর্তীর একটা অমোঘ উক্তি ক্লিয়ার নাও, একটা অমোঘ উক্তি, যন্ত্রের যন্ত্রণা, এই যে কতটা অপার্থ কতটা সত্য, বারবার আমরা এই লাইভ ক্লাসগুলোতে এসে বুঝতে পারি। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে চলো, তাহলে শুরু করে দিলাম আমরা। প্রথম প্রশ্ন স্ক্রিনে, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য গ্র্যান্ড মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি মুভমেন্ট? এর মধ্যে কাকে ভারতীয় বিপ্লববাদের গ্র্যান্ড মাদার, এর বাংলাটা এক্ষুনি আমার মাথায় আসছে না, গ্র্যান্ড মাদার বলা হয়, আদি মা, আদি মাতা বলা হয়। বাহ, বেশ, আজকে যথারীতি যে প্রশ্ন তোমাদের সামনে থাকবে, আশা করি সবাই তোমরা সেগুলো সঠিকভাবেই করতে পারবে। বেশ, দেখে নি তাহলে একবার। ডি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, এইটা অনেক জায়গায় জননী বা মাদার বলা হয়েছে, যা শব্দটাকে একটু পাল্টে দিয়েছি বা পাল্টে দেওয়া হয়েছে গ্র্যান্ড মাদার, একই উত্তর। গ্র্যান্ড মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি মুভমেন্ট বা আর্মড রেভলিউশনারি মুভমেন্ট যদি বলা, প্রশ্ন করা আর্মড রেভলিউশনারি মুভমেন্ট, সেটা হচ্ছে মাদাম কামা। তো এটা মাদার থাকলেও তাই হবে, একদম ঠিক, ভিকাজি রুস্তমজি কামা, কারেক্ট, থ্যাংক ইউ সবাইকে। চলো পরের প্রশ্ন, হু কিল্ড কার্জন উইল ইন লন্ডন, কার্জন উইলকে কে লন্ডনে হত্যা করেছিলেন 1909 সালে, এটাও তোমরা পারবে, একেবারেই সোজা প্রশ্ন। বা সবাই উত্তর দিচ্ছে, দেখি, একদম ঠিক, মদনলাল ধিংরা 1909 সালে তোমার এই বিপ্লবী মদনলাল ধিংরা, যিনি পরবর্তী, যিনি কার্জন উইলকে হত্যা করেন এবং তিনি যে সংগঠনটি করতেন সেটি মোটামুটি 1910 সাল পর্যন্ত টিকেছিল, তারপর ডিসলভড হয়ে যায়। মদনলাল ধিংরা, কারেক্ট। পরেরটা দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য হিন্দু ধর্ম সংরক্ষিণী সভা ইন 1894? এটা আগে বলা হয়েছিল, বাকিগুলোও বলা হয়েছে, এটাও বারবার করে বলে দেওয়া হয়েছিল, আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছিলাম। হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য হিন্দু ধর্ম সংরক্ষিণী সভা? অপশান এ আছে বাঘাযতীন ভূপেন দত্ত বারিন ঘোষ, বি আছে চাপেকার ব্রাদার্স বালকৃষ্ণ দামোদর ফাতকে, এটা কে হবে, ইউ হয়ে গেছে, বিভি ফাতকে অ্যান্ড সাভারকার, গোলওয়ালকার, মুঞ্জে। বাহ, সবাই উত্তর দিচ্ছে একসঙ্গে, ঠিক উত্তর, দুর্দান্ত, একসঙ্গে সবাই মিলে এরকমভাবে ঠিক উত্তর অনেকদিন পর পাচ্ছি, একদম ঠিক, বি অ্যান্সার, এটা হচ্ছে 1894 সালে হয়েছিল। এবং তোমরা জানো আমি আগের দিন আলোচনাও করেছি যে এরা দুই ভাই, এরা ভারতের সেই অর্থে যে প্রথম রাজনৈতিক হত্যা র্যান্ড এবং আইহার্স্টকে 1897 সালে এরাই সংগঠিত করেছিলেন, যাদের দ্বারা প্রতিষ্ঠিত এই হিন্দু ধর্ম সংরক্ষিণী সভা মহারাষ্ট্র। চলো পরেরটা দেখি, চাপেকার ব্রাদার্স, কারেক্ট। চলো পরেরটা, গাদার ইজ এ অর অ্যান ড্যাশ টার্ম, এখানে
চারটে শব্দ দেওয়া হয়েছে। তো এটা কোন শব্দ, গাদার শব্দটির কোন ভাষার, পাঞ্জাবি, উর্দু, হিন্দি, পুস্তু? আচ্ছা, এইটা একটু ভিন্ন উত্তর পেয়েছি, দুরকম উত্তর পেয়েছি। চলো একটু দেখে নিই তাহলে কোনটা ঠিক উত্তর, মানে কোনটা ঠিক হওয়া উচিত। দুরকম উত্তর এসছে, দেখে নিই। উর্দু, গাদার শব্দটা পাঞ্জাবি যে ভাষা, সে পাঞ্জাবি ভাষার মধ্যে বহু উর্দু শব্দ রয়েছে, প্রচুর উর্দু শব্দ রয়েছে, প্রচুর কিছু পুস্তু শব্দ রয়েছে। যাই হোক, তো এইটা মনে রেখো, গাদার হচ্ছে একটি উর্দু শব্দ যার অর্থ কী, গাদার শব্দের অর্থ, হ্যাঁ উর্দু হবে, কারেক্ট। গাদার শব্দের অর্থ নিশ্চয়ই জানা আছে, সবাই সবাই নিশ্চয়ই জানো। হ্যাঁ ঠিক, বিপ্লব, ঠিক, গাদার শব্দের অর্থ বিপ্লব, রেভলিউশন। বাহ, একসঙ্গে সবাই বিপ্লব বলে সবাই সাড়া দিয়েছে, এটাও খুব ভালো বিষয়, সবাই মিলে একসঙ্গে বিপ্লব বলে উত্তর দিচ্ছে। লং লিভ রেভলিউশন, গাদারিগঞ্জ। আচ্ছা দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ কাকরি কনস্পিরেসি কেস। এই চারজনের মধ্যে কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে কে যুক্ত ছিলেন না? রামপ্রসাদ বিসমিল, মন্মথনাথ গুপ্ত, রাজেন্দ্র লাহিড়ী, মুজাফফর আহমেদ, এই চারজনের মধ্যে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে একদম প্রথম, সৌরভ উত্তর দিয়েছে, একটা ইতান আমাদের ব্যতিক্রম উত্তর দিয়েছে। দেখা যাক, একদম ঠিক, থ্যাংক ইউ। এবং প্রসূনকে আমি, প্রসূন সহ আরও বেশ কয়েকজনকেও বলবো, না রোশন সিং নয়, এখানে তো রোশন সিং নেই, এখানে অ্যাকর্ডিং টু অপশান যেটা আছে সেটাই করতে হবে শুভম, সেটা হচ্ছে মুজাফফর আহমেদ। তো কমরেড মুজাফফর আহমেদ কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, তিনি এইভাবে তোমার তাকে সশস্ত্র বিপ্লবী ওইভাবে আলাদা করে বলা যায় না, তিনি কমিউনিস্ট পার্টির একজন চিন্তাবিদ, ট্রেড ইউনিয়নিস্ট এবং পার্টি সদস্য ছিলেন। তিনি কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলা 1924, কানপুর বলশেভিক কনস্পিরেসি কেস, পরবর্তীকালে মিরাট ষড়যন্ত্র মামলা, জীবনের একটা দীর্ঘ সময়, 1970-এর দশক পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, 71 বা 72, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো মুজাফফর আহমেদের একটা দীর্ঘ জীবন, এই দীর্ঘ জীবনে প্রায় মানে আমি দেখেছিলাম পড়তে গিয়ে, দীর্ঘ জীবনে একটা দীর্ঘ সময় প্রায় 30 বছরের ওপরে তিনি জেলই খেটেছেন। তো যাই হোক, তো মুজাফফর আহমেদ কখনোই কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে ছিলেন না, তিনি অন্যান্য লাহোর ষড়যন্ত্র মামলা, সরি মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর বলশেভিক কনস্পিরেসি কেস, এগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, বিসমিল ফাউন্ডার, এইচ আর বিস, ওয়ান অফ দ্য ফাউন্ডার, হ্যাঁ কারেক্ট। চলো পরেটা দেখি, কাকরি ট্রেন কনস্পিরেসি ওয়াজ অর্গানাইজড বাই হুইচ অফ দ্য ফলোয়িং রেভলিউশনারি অর্গানাইজেশন। এই চারটের সঙ্গে, এই চারটের মধ্যে কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে, বা কাকরি ট্রেন ডেকয়েটি, কাকরি ট্রেন লুট, এই যে রেভলিউশন বিপ্লবী ঘটনাটা, এই চারটি সংগঠনের মধ্যে সেটা কারা এর সঙ্গে যুক্ত ছিলেন? দেখি কেমন মনে আছে আমার ক্লাসের কথা। এটা ক্লাসে আলোচনা হয়েছিল, এটা একটু ট্রিকি কোশ্চেন, দেখে নি তাহলে। সবাই মোটামুটি উত্তর এসে গেছে সবারই, উত্তর একদম ঠিক, এবং সবাইকে ধন্যবাদ, সবাই মনে রেখেছ, থ্যাংক ইউ টু অল। সেটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের পরে এই যে কথাটা, সোশ্যালিস্ট কথাটা HSRA, এই হিন্দুস্তান রিপাবলিকের সঙ্গে সোশ্যালিস্ট কথাটা পরে যুক্ত হয়েছিল, এবং যারা বিখ্যাত মানুষজনের কথা আমরা বেশিরভাগ পেয়েছি এই মামলা, এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা পরবর্তীকালে সবাই, এই যারা বেঁচে ছিলেন অবশ্যই, তারা সবাই এই সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সঙ্গে যুক্ত হয়ে পড়েন, এবং এই সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এই সোশ্যালিস্ট কথাটা এর সঙ্গে জোরে 1928-এ কারেক্ট টার্গেট। এবং ইতান, থ্যাংক ইউ দুজনকেই, সেটা হচ্ছে যে তোমরা দুজনেই উত্তর ঠিকঠাক দিয়েছো, শুভঙ্করও তাই, একদম ঠিক, সোশ্যালিস্ট কথা 1928, আর এই 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 হিন্দুস্তান রিপাবলিকান আর অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে 1924। তাহলে সেই হিসাবে এটা 1900, যেহেতু কানপুর কনস্পিরেসি, সরি কাকরি কনস্পিরেসি কেস 1925,
যারা একটু ভুলভাল উত্তর করেছে তারা একটু শুনে নাও। কাকুরি কনস্পিরেসি কেস যেহেতু, মানে কাকুরি কনস্পিরেসি কেস বলবো না, কাকুরি ট্রেন ডেকয়টি ঘটনাটা যেহেতু 1925-এ, তাহলে এটা 1924-এ আর 1928-এ হচ্ছে এটা। তোমাদের যদি এই প্রশ্নটা আসে, তোমরা সবসময় কিন্তু হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনটা করো, তার কারণটা হলো তখনও সোশ্যালিস্ট কথাটা হয়নি এদের। ফিরোজ শাহ কোটলা। আচ্ছা চলো পরেরটা দেখি তাহলে। ভগত সিং পরবর্তীকালে তিনি সার্ভাইভ করেন। হ্যাঁ 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 ঠিক 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 ঠিক। চলো পরেরটা, সৌরভ কারেক্ট। পরেরটা দেখো, সূর্য সেন ওয়াজ এ টিচার অফ। সূর্য সেন, এটাও আগের দিন আলোচনা করা হয়েছে, সূর্য সেন কোন বিষয়ে পড়াতেন, এটা সরাসরি বিসিএসে না এলেও ইউপিএসসির জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, তো সেটা অন্য বিষয়, এখনও পর্যন্ত না বিসিএসে আসেনি, আসতেই পারে আগামী দিনে, কারণ এটা খুব জরুরি একটা প্রশ্ন। সূর্য সেন কোন বিষয়টি পড়াতেন, এখানে দেওয়া আছে এবং তোমরা উত্তর করেছো, এটার জন্য এই সময় নেব না, এটা একেবারেই সহজ উত্তর এবং একটি আলোচনাও হয়েছিল আগের দিন, উত্তর একেবারেই ঠিক, ম্যাথমেটিক্স বা অঙ্কের শিক্ষক ছিলেন। বেশ 180, বেশ ঠিক আছে। পরেরটাই যাই, দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং থ্রু আ বোম ইন আ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যালং উইথ ভগৎ সিং। ভগৎ সিং এর সঙ্গে কে ছিলেন এই সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যিনি বোম চার্জ করেছিলেন? সহজ প্রশ্ন, সবাই একদিকেই চলে গেছে। দেখি তাহলে উত্তর, একদম বি হবে উত্তর, বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং, বলা হয় বোমটা চার্জ করেছিলেন যিনি, তিনি ভগৎ সিং, এই সরি বটুকেশ্বর দত্ত নিজে, এরা তোমার এই ঘটনাটার সঙ্গে যুক্ত ছিলেন। বটুকেশ্বর দত্ত টার্গেট, কারেক্ট। ঠিক, বিকে দা, দ্যাট ইজ বটুকেশ্বর দত্ত। হ্যাঁ ঠিক আছে, চলো এটাই উত্তর। পরেরটায় যাই, হু অ্যামং দ্য ফলোয়িং চেঞ্জ হিজ নেম টু রাম মোহাম্মদ সিং আজাদ টু সিম্বলাইজ দ্য ইউনিটি অফ রিলিজিয়াস ইন অফ নন রিলিজিয়াস ইন ইন্ডিয়া, নন হবে একটা, যাই হোক। হু অ্যামং দ্য ফলোয়িং চেঞ্জ হিজ নেম টু রাম মোহাম্মদ সিং আজাদ অ্যাজ দ্য সিম্বল, এটা অ্যাজ হবে, অ্যাজ দ্য সিম্বল অফ দ্য ইউনিটি অফ নন রিলিজিয়াস ইন ইন্ডিয়া। তো কোনো ধর্ম যিনি বোঝাননি, এটা না বোঝাতে গিয়ে তিনি একটা নাম নিয়েছিলেন যে বিখ্যাত ব্যক্তি এর মধ্যে চারজনের মধ্যে একজন, সেই নামটা হচ্ছে রাম মোহাম্মদ সিং আজাদ, সেই নামটা কার, অ্যাজ দ্য সিম্বল হবে, টু হয়ে গেছে এটা, এই কনস্ট্রাকশনটার কিছু টাইপিং গোলমাল এসছে, একটু দেখে নিও। উত্তর অনেকগুলোই এসছে, মোহাম্মদ সিং ঠিক ঠিক, দেখি তাহলে, সবাই উত্তর দিয়ে দিয়েছে এবং উত্তর একেবারেই ঠিক, সবারই উত্তর ঠিক, সেটা হচ্ছে রাম মোহাম্মদ সিং আজাদ, এই নামটা ছদ্মনাম নিয়েছিলেন, যিনি নিয়েছিলেন তিনি হচ্ছেন বিপ্লবী উধম সিং 1940-তে, একদম ঠিক। বা থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ ডায়ার কি, কারেক্ট কারেক্ট সৌরভ। চলো পরেরটা দেখি, হু রোড বন্দি জীবন, এটা একদম একটা ইনফরমেটিভ প্রশ্ন, এর মধ্যে কোনো জড়ানো পেঁচানো ব্যাপার নেই, বন্দি জীবন কার লেখা, এটাও আলোচনা, এটাও বলেছিলাম, ইনফরমেশনটা দিয়েছিলাম ক্লাসে। বটুকেশ্বর দত্ত, কানাইলাল দত্ত, যতীন দাস, শচীন্দ্রনাথ সান্যাল। বাহ, এ তো উত্তর এসে গেছে, আজকে সবাই সব উত্তরই কারেক্ট করে ফেলছে, সবারই 10/10। দেখি, শচীন্দ্রনাথ সান্যাল বন্দি জীবন, রাজনৈতিক জীবনে এই শচীন্দ্রনাথ সান্যাল কিন্তু তোমার, শচীন্দ্রনাথ সান্যাল তোমার হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বারও একজন বটে, তো সেই শচীন্দ্রনাথ সান্যাল তিনি বন্দি জীবন গ্রন্থটি রচনা করেছিলেন। ইয়েস কারেক্ট টার্গেট, থ্যাংক ইউ। এইচআরের ফাউন্ডার একজন, ঠিক। হু রেইজড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট চিটাগং পুলিশ স্টেশন, এর মধ্যে কে চিটাগং থানায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? কল্পনা দত্ত, সুবোধ রায়, লোকনাথ বল, সূর্য সেন, এর মধ্যে কে চট্টগ্রাম থানায় ফ্ল্যাগ হোস্টিং করেছিলেন, ফ্ল্যাগ আনফ্লাইট করেছিলেন
বাহ, সাগর ব্যতিক্রম উত্তর দিচ্ছে, তাছাড়া সবাই সূর্যসেন এবং সূর্যসেনই ঠিক, এটা একেবারেই সহজ বিষয় বাবা। চিটাগং পুলিশ স্টেশন, যেখানে কল্পনা দত্ত ছিলেনই না এই গ্যাংটার মধ্যে, 65 জনের গ্যাংয়ের মধ্যে, তো সূর্যসেন সেই পতাকাটা উত্তোলন করেছিলেন থানায়। তারপর তো জানোই ঘটনাটা কী হয়েছিল 1930-তে, 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরে থানায় পতাকা উত্তোলন করে সূর্যসেন, এটা একদম মাথায় গেঁথে রাখা উচিত। কল্পনা দত্ত ছিলেনই না ওই গ্রুপটার মধ্যে, কোনো মহিলা ছিলই না। বেশ, হ্যাঁ, কল্পনা দত্ত আগেই ধরা পড়েন, কারেক্ট। টার্গেট আমাদের দুর্দান্ত অ্যাডভান্স উত্তর দিয়ে দিচ্ছে, একদম ঠিক টার্গেট, থ্যাংক ইউ। দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ডেথ ক্রোনোলজিক্যালি, এই চারজনের মৃত্যুর সালগুলো দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে, কোনটা ঠিক বলে মনে হচ্ছে? ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, উধম সিং, ক্ষুদিরাম বোস, এই চারজনের মৃত্যুর ঘটনাগুলো মৃত্যুর সাল হিসাবে, মানে সময় হিসাবে দেওয়া আছে এখানে, ক্রোনোলজিক্যাল অর্ডারটা মেনটেন করা নেই, এটা হ্যাপাসাইটলি রয়েছে, তো কোন অর্ডারটা ঠিক বলে মনে হচ্ছে? ABCD দেখে নাও। বাহ, শুধু যারা অ্যান্সার দিচ্ছ, সবাই অ্যান্সার দিচ্ছে, তো যারা এইটার অ্যান্সার দিচ্ছ তারা কিন্তু আমাকে সালগুলো বলে দেবে, এই সালগুলো তোমরা বলতে হবে, মানে অ্যাটলিস্ট সময়টা বলতে হবে যে কোন সময়, কে কোন সময়। 4, 2, 1, 3, আচ্ছা দেখে নিচ্ছি, একদম ঠিক, তোমরা সবাই যখন বলেছো নিশ্চয়ই তার বাইরে যাবে না। 4, 2, 1, 3, সময়কালগুলো বলা যাবে কে কোন সময়। 4, 2, 1, 3 মানে হচ্ছে প্রথম ক্ষুদিরাম বোস 1908, কারেক্ট। তারপর হচ্ছে 1908 হবে সুমিত, ক্ষুদিরাম হচ্ছে 1908, 11ই আগস্ট। তারপর দু নম্বর বলছে, দু নম্বর হচ্ছে রামপ্রসাদ বিসমিল, ক্ষুদিরাম বোস, আর একেবারে শেষটা উধম সিং। আচ্ছা, রামপ্রসাদ বিসমিল হচ্ছে, বলে দিই সালগুলো বিভিন্ন রকমভাবে আসছে, যা ক্ষুদিরাম বোস, ক্ষুদিরাম বোসের মৃত্যু সাল হচ্ছে 1908, দু নম্বর হচ্ছে রামপ্রসাদ বিসমিল 1927, তারপর হচ্ছে তোমার ভগৎ সিং, ভগৎ সিং হচ্ছে 1931, আর উধম সিং 1940। তাহলে অর্ডারটা হবে 4, 2, 1, 3, বেশ ঠিক তাই, 1931, হ্যাঁ বেশ, থ্যাংক ইউ। চলো পরেরটা দেখি, হু ওয়াজ নট এ ফাউন্ডার মেম্বার অফ গাদার পার্টি ইন আমেরিকা, এই চারজনের মধ্যে গাদার পার্টির প্রতিষ্ঠার সঙ্গে কে যুক্ত ছিলেন না, বা গাদার পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না, বা গাদার পার্টির সঙ্গে বা তার প্রতিষ্ঠার সঙ্গে কে যুক্ত ছিলেন না? সোহন সিং ভাকনা, রোশন সিং, ভগৎ সিং, তারকনাথ দাস। এখানে উত্তর দিয়ে ফেলো। আচ্ছা, এখানে একটু আমার বলার আছে, এই প্রশ্নটা একটু গোলমাল হয়েছে অপশনে টাইপিংয়ের ক্ষেত্রে, এটা আমিও ওভারলুক করে গেছি, আমি একটু বলে দিই, এটা কনফিউজ করার জন্য প্রশ্নটা দিয়েছিলাম, সেটা হচ্ছে ভগৎ সিং, আমি নিজেই কনফিউজড প্রশ্নটা দেখে, ভগৎ সিং থিন্ট, THIND, ভগৎ সিং থিন্ট, ইনি একজন পাঞ্জাবি, তিনিও আমেরিকাতে ছিলেন, শিক্ষক ছিলেন, এবং তিনি এই ভগৎ সিং কিন্তু সেই ভগৎ সিং নয়, আমি অ্যাকচুয়ালি এটা করতে চেয়েছিলাম, এর পুরো নামটা আসেনি, এই ভগৎ সিং সে ভগৎ সিং, বিপ্লবী ভগৎ সিং নন, তো এইটা, এই ভগৎ সিং থিন্ট, তিনি কিন্তু যুক্ত ছিলেন, যেটা করতে চেয়েছিলাম সেই হিসাবে এটা এসছে। এবার যেহেতু এটা এটা তোমরা এইভাবে প্রশ্নটার ক্ষেত্রেই যখন গোলমাল থাকে তাহলে তো তুমি পুরো নাম্বার পেতে বাধ্য, সুতরাং এই প্রশ্নটা আমি স্বীকার করে নিলাম যে টাইপিংয়ের ক্ষেত্রে এটা গোলমাল আছে, এটা আমি বলে দেবো ওদেরকে, টাইপটা আর একবার করে দেবে, তো এটা সেই সেই উদ্দেশ্য নিয়েই করা হয়েছিল, আদারওয়াইজ রোশন সিং কিন্তু ছিলেন না, তিনি ওই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তো যাই হোক, এটা সেই হিসাবে দুটো উত্তরই কারেক্ট, যেহেতু এখানে এটা গোলমাল আছে, আদারওয়াইজ উত্তর রোশন সিং। হ্যাঁ, আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি ভাই বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি যেটা বলতে চেয়েছিলাম টার্গেট, সেটা হচ্ছে যে
তারকনাথ দাসও পরবর্তীকালে বাইরে ছিল, তারকনাথ দাসও বাইরে ছিলেন, এবং তারকনাথ দাস তোমার এই সোহন সিং ভাকনা, ভগৎ সিং থিন্ট এই তিনজনই ছিলেন, তারকনাথ দাস সম্বন্ধে পরেও তোমরা পাবে হয়তো প্রশ্নে, তো এই তিনজনই ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য। যিনি ছিলেন না, যিনি এইচআরএ এর সঙ্গে ছিলেন বা কাকুরি কনস্টিটিউয়েন্সির সঙ্গেও যার নাম পাওয়া যায়, তিনি ছিলেন রোশন সিং। সুতরাং এই তিনজনই কিন্তু অ্যান্সার হবে। এবার যেহেতু এখানে ওই থিমটা বাদ চলে গেছে, সুতরাং সবাই ওই ভগৎ সিং উত্তর করবে, কোনো ভুল নেই তোমাদের উত্তরে। কিন্তু এটা আমি যেটা করতেছিলাম, দ্যাট ইজ ওই ভগৎ সিং নয়, সেটা হচ্ছে এই গদার পার্টির ভগৎ সিং, হোয়াট এভার। বেশ, আমি এই নিয়ে আর শুভঙ্করকে কিছু বলছি না। চন্দ্রিমা, যা বললাম বুঝতে পেরেছো? চন্দ্রিমা, যা বললাম বোঝা গেছে? প্রশ্ন করেছিলে, আমি কি বোঝাতে পেরেছি? যা, তিনবার বলছি, সেটা হচ্ছে রোশন সিংকে বাদ দিলে আমি এইখানে ভগৎ সিং থিন্ড, THIND, সোহন সিং ভাকনা, তারকনাথ দাস, এরা তিনজনই গদার পার্টি আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছিল। এই তিনজনই আমেরিকায় এই সংগঠনের সঙ্গে ছিলেন। ভগৎ সিং থিন্ড আমি দিয়েছিলাম, সেই থিন্ড কথাটা এখানে মিসিং। এই ভগৎ সিং আমাদের চেনা ভগৎ সিং নন, তিনি কিছুটা, এই ভগৎ সিং কিছুটা অচেনা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ভগৎ সিং থিন্ড কথাটা অ্যাবসেন্ট হয়ে গেছে, এখন একটা স্পেসও রয়েছে, এই থিন্ড কথাটা এখান থেকে মিসিং হয়েছে, যে কোনো কারণে টাইপিংয়ে হোক বা যে কোনো কারণেই হোক, আমারও দেখা খেয়াল করা হয়নি, অনেক কিছুই খেয়াল করা হয় না বলে কিছু গোলমাল থেকে যায় প্রত্যেকবারই। তো সেই হিসাবে তোমরা যারা উত্তর করেছো সি, আমি সেটাই বলেছি যে যেহেতু থিন্ড কথাটা নেই, তাহলে তোমাদের এখানে এটা ঠিক উত্তর। কিন্তু এইখানে যদি ভগৎ সিং থিন্ড কথাটা থাকতো, তাহলে রোশন সিং হচ্ছে ঠিক উত্তর হতো, কারণ রোশন সিং কিন্তু এই গদার পার্টির সঙ্গে ছিলেন না, তিনি এইচআরএর সঙ্গে ছিলেন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিলেন, এটা আমি বলতে চেয়েছি। লালা হরদয়াল ফাউন্ডার, কারেক্ট, লালা হরদয়াল সবাই জানে বলে আমি ইচ্ছা করে দিইনি, জালালউদ্দিন। বেশ, পরেরটা দেখো, হু হ্যাড, আমি একটু তাড়াতাড়ি যাবো, সময় চলে যাচ্ছে। হু হ্যাড দ্য সিউডোনিম অ্যাজ হরেন সরকার, হু হ্যাড দ্য সিউডোনিম বা হু হ্যাড টেকেন দ্য সিউডোনিম হরেন সরকার, হ্যাড টেকেন হতো, হু হ্যাড টেকেন দ্য সিউডোনিম হরেন সরকার, অ্যাবাউট দিস অপশনস, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী, বিনয়, ক্ষুদিরাম। বা সবাই উত্তর দিয়ে দিয়েছে, আমি আর দেরি করবো না, দেখে নিয়ে একদম সব ঠিক উত্তর সবার, সবাইকেই ধন্যবাদ। তোমরা জানো যে মুজাফ্ফরপুরে কিংসফোর্ড হত্যার সময় এই ক্ষুদিরাম বোস এবং আমাদের প্রফুল্ল চাকি দুইজনেই গিয়েছিলেন, এবং দীনেশচন্দ্র রায় ছিল প্রফুল্ল চাকির ছদ্মনাম, আর ক্ষুদিরাম বসুর ছদ্মনাম ছিল হরেন সরকার, কারেক্ট, থ্যাংক ইউ। না, কৌশিক এ হবে না, সুভাষচন্দ্র বোস হবে না, সেটা হচ্ছে ক্ষুদিরাম বোস হবে, কারেক্ট। এই টার্গেট আগের দিন আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি এই প্রসঙ্গটা মনে পড়লো বলে দিই, সেটা টার্গেট আগের দিনের প্রশ্ন, যে কনসেপ্টের জন্য যে কটা বইয়ের নাম আমি আগের দিন বলেছিলাম, তার সঙ্গে আরেকটা বইয়ের নামও বলে দিই, সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ বলে একটা বই আছে, অমলেশ ত্রিপাঠীর লেখা, এটা ইংরেজিতে আছে, বাংলায়ও আছে, এটা চরমপন্থী পর্ব বা কীরকম কিছু একটা নাম। বইটা পড়ে, মানে আমার ক্লাস অফ হয়ে যাওয়ার পর ব্যাপারটা মনে পড়েছে, আমি আগে কনফেস করে দিই ব্যাপারটাকে, সেটা হচ্ছে বইটা আছে আমার কাছে, আমি নাড়াচাড়া করতে গিয়ে বইটা আবার হাতের সামনে পেলাম অনেক দিন পর, এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ, এটা থেকেও তুমি কনসেপ্টগুলো পেতে পারো, যে তখনকার যে রেভলিউশনারি বা এক্সট্রিমিস্টদের কী বক্তব্য ছিল, এইখানে কিছু আইডিয়া রয়েছে। আর তাছাড়া আমি যেগুলো বলেছি, সুমিত সরকার এবং বিপান চন্দ্র, এদেরও ভালো আলোচনা রয়েছে। চলো পরেরটাই আসি, সবাই উত্তর দিয়ে দিয়েছে প্রশ্ন করার আগে, হু ড্রাফটেড দ্য ক্যালকাটা ফ্ল্যাগ, ক্যালকাটা ফ্ল্যাগ কে ড্রাফট করেছেন? হ্যাঁ, মার্কেটে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, এক্সট্রিমিস চ্যালেঞ্জ বাংলাও পাওয়া যায়, ইংরেজিতেও পাওয়া যায়, বাংলাটা বোধহয় আনন্দর আর ইংরেজিটা বোধহয় পেঙ্গুইনের বই। হু ড্রাফটেড অর ড্রন দ্য ক্যালকাটা ফ্ল্যাগ, ক্যালকাটা ফ্ল্যাগ কে ড্র করেছিলেন দেখে নি। উত্তর হেমচন্দ্র দাস কানুঙ্গ, তিনি ক্যালকাটা ফ্ল্যাগ, যে ক্যালকাটা ফ্ল্যাগটাকেই বলা হয় যে প্রথম আনঅফিসিয়াল হলেও প্রথম জাতীয় পতাকা ভারতের, এবং একদম ঠিকঠাক, যেটাকে আনফ্লাট করেছিলেন আমাদের, যেটাকে ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের মাদাম কামা জার্মানিতে। বেশ, হুইচ অফ দ্য ফলোয়িং বুক ওয়াজ নট রিটন বাই অরবিন্দ ঘোষ, খেয়াল করো, সাবিত্রী, লাইফ ডিভাইন, টেলস অফ প্রিজন আর প্র্যাকটিক্যাল বেদান্ত, এই চারটের মধ্যে অরবিন্দ ঘোষের লেখা বই নয় কোনটা? মাদাম কামা স্টুটগার্ট, কারেক্ট, থ্যাংক ইউ টার্গেট। চলো পরেরটা দেখি,
এই চারটের মধ্যে কোনটি অরবিন্দ ঘোষের লেখা নয়? উত্তর দিয়ে ফেলো, প্রশ্ন দিয়ে দিয়েছে অলরেডি উত্তর। শুধু আগের প্রশ্ন উত্তর দিয়েছে, যা 16 নম্বরটা হয়েছে। 17 নম্বরে আসো। যাক, মিশ্র উত্তর এসছে, সি এবং ডি দু রকমের উত্তর এসছে, দেখে নি। উত্তর হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত বিবেকানন্দের লেখা। এটা আমাদের অনেকেই উত্তর দিয়েছে আমি দেখলাম। হ্যাঁ, প্র্যাকটিক্যাল, এটা বিবেকানন্দের লেখা, প্র্যাকটিক্যাল বেদান্ত এটা বিবেকানন্দের লেখা, বাকিগুলো সবই বুঝতেই পারছো অরবিন্দ ঘোষের। পরেরটা, হু পাবলিশ দ্য জার্নাল তলওয়ার ফ্রম বার্লিন, এর মধ্যে কে বার্লিন থেকে তোমার এই তলোয়ার পত্রিকাটি প্রথম সম্পাদনা করেন? মদনমোহন মালব্য, মদনলাল ধিংরা, বীরেন্দ্রনাথ চ্যাটার্জি, বীরেন্দ্রনাথ চ্যাটার্জি আর নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 100% সি। আচ্ছা, দেখা যাক, উত্তর হচ্ছে মদনলাল ধিংরা। এখানে যেটা যিনি শুরু করেছিলেন তলোয়ার মদনলাল ধিংরা, পরবর্তীকালে বীরেন চ্যাটার্জিও করেছেন তলভার, ভিএআর ওর বানানটা, ভিএআর তলোয়ার হচ্ছে মদনলাল ধিংরা। এর বলাই হতো মদন তলোয়ার, এক সময় বলাই হতো, যার সঙ্গে পরোক্ষভাবে হলেও মাদাম কামাও যুক্ত ছিলেন, মদন তলোয়ার বলা হতো। পরবর্তীকালে বীরেন চট্টোপাধ্যায় করেছে। এখানে দুটো অপশনই দেওয়া আছে, আশা করি আমি এখানে দুটো দিয়েছি, আশা করি পরীক্ষা দুটো অপশনই থাকবে না। হোয়াট এভার, তলভার তলভার ভিএআর এর ক্ষেত্রে না বানানটা, যাই হোক একই, একটু সামান্য পার্থক্য। আর মদন তলোয়ার ইনি প্রথম এটা করেছিলেন, সেই হিসাবে এটা এখানে দেওয়া আছে। হয়তো পরীক্ষায় দুটো এত কাছাকাছি থাকবে না, কিন্তু আমি জাস্ট ব্যাপারটা ক্লিয়ার করে বলে দিলাম তলোয়ার কি। হ্যাঁ, তলোয়ার ওয়াজ বীরেন্দ্রনাথ চ্যাটার্জি, বাট তলোয়ার ওয়াজ বাই মদনলাল ধিংরা। এই জন্য আমি আবার বলছি যে মদন তলোয়ার বলা হতো পরিচিতির জন্য। বেশ, তলোয়ারটা কি, তলভার, ওই বানানটা জাস্ট আলাদা, TLVR বানানটা আলাদা, যেটা পরবর্তীকালে বীরেন চ্যাটার্জি করছেন, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় করতেন, মদনলাল ধিংরা প্রথম এটা করেন, সেই হিসাবে এটা দেওয়া হয়েছে ভি, তলভার ভি চ্যাটার্জি। বেশ, বিনয় বাদল দীনেশ, বিনয় বাদল দীনেশ ওয়্যার দ্য মেম্বার্স অফ, চলো একটু ফার্স্ট দেখি, বিনয় বাদল দীনেশ ওয়্যার দ্য মেম্বার্স অফ যুগান্তর দল, যুগান্তর দল, বেঙ্গল ভলেন্টিয়ার্স, অনুশীলন সমিতি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। বিনয় বাদল দীনেশ কোন সংগঠনের সঙ্গে ছিলেন? এটা সবাই উত্তর করবে আমি জানি, একদম ঠিক, বিভি, বেঙ্গল ভলেন্টিয়ার্স, বেঙ্গলে তৈরি হয়েছিল 1928-এ, সুভাষচন্দ্র বোস যার অন্যতম ফাউন্ডার মেম্বার ছিলেন এই বিনয় বাদল দীনেশ, তারা এই যে অলিন্দ যুদ্ধ করতে গিয়েছিলেন, এরা তিনজনই এই বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি সঙ্গে, এটা বহুবার, এটা আগে খুব আসতো পরীক্ষায়, যাই হোক এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে বিনয় বাদল দীনেশ কোন সংগঠন করতেন, এটা একটু ভালো করে মাথায় রেখো। বেশ, দেখি উইথ, পরেরটা, উইচ অফ দ্য ফলোয়িং বুকস ওয়াজ নট রিটেন বাই ভগৎ সিং, এর মধ্যে কোন গ্রন্থটি ভগৎ সিংয়ের লেখা নয়? ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, ইন্ট্রোডাকশন টু ড্রিমল্যান্ড, ইনসাইড দ্য এনিমি ক্যাম্প, লেটার টু মাই ফাদার, এটা লেটার্স হবে, লেটার্স টু মাই ফাদার। কুড়ির উত্তরটা কোথায় কৌশিক? কুড়ি তো শুধু এসছে, অলিন্দ যুদ্ধ, বা আচ্ছা পরেরটা তো এটা দেখে নাও, 20 নম্বরটা কি হবে? এটা সি। আচ্ছা, সি ডি দু রকমই উত্তর এসছে, সবাই একচেটিয়া উত্তর দিয়েছে। আচ্ছা, সবাই ডি বলছো, তাহলে কি কেউ বলবে যে এই লেটার্স টু মাই ফাদার এটা কার লেখা? সুজাত আবার অ্যান্সার দিয়ে ডিলিট করে দিয়েছে। ফ্রান্স কাফকা। আচ্ছা, সুতরাং ফ্রান্স কাফকা তো আমাদের এখানে হবে না বাবা, ফ্রান্স কাফকা তো ন্যাশনাল মুভমেন্টে তো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে তো হচ্ছে না, ফ্রান্স কাফকা অনেক পরবর্তীকালের একজন বিখ্যাত সাহিত্যিক, আমার একজন অন্যতম প্রিয় লেখক বটে ফ্রান্স কাফকা, যাই হোক এখানে তো সেটা হচ্ছে না, দেখে নি। উত্তর হচ্ছে এইটা, এই তিনটেই হলো
ভগৎ সিং এর লেখা ইনসাইড দ্য এনিমি ক্যাম্প, এটা কিন্তু সাভারকারের লেখা, বিনায়ক দামোদর সাভারকারের লেখা ইনসাইড দ্য এনিমি ক্যাম্প, হ্যাঁ ইনসাইড দ্য এনিমি ক্যাম্প। বাদ বাকি এই তিনটে বই তিনি লিখেছিলেন। এবং ওয়াই আই অ্যাম অ্যাথেইস্ট, এটা তো বহুবার এসেওছে এবং খুব জনপ্রিয় বই এটা। বাদ বাকি যেগুলো যে যেরকম উত্তর আছে সেগুলো ঠিক আছে। হ্যাঁ সাভারকার কারেক্ট অ্যান্সার। বেশ চলো পরেরটা। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন ইউএসএ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ আমেরিকাতে কে প্রতিষ্ঠা করেন, এর মধ্যে হরদয়াল, তারকনাথ দাস, ভূপেন দত্ত, এম এন রয়। না সেম নেম হলে ব্যাপারটা কিরকম, ফ্রান্স কাফকা নিশ্চয়ই তোমাদের এটাই বোঝো, রিলেভেন্সিটা বোঝো, সেম নাম হতেই পারে কিন্তু রিলেভেন্সি যেভাবে ধরো, মানে রিলেভেন্সিটা ব্যাপার থাকে। তো কাফকা, কামু, কাফকা, দেরিদা, এগুলো নিশ্চয়ই এখানে ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে থাকবে না। তো আমাদের একটা রিলেভেন্সি অ্যাটলিস্ট থাকতে হবে, যে যার সঙ্গে একটা রিলেভেন্ট রয়েছে বিষয়টা। একই বই হতেই পারে, একাধিকজন লিখতেই পারে একই নামে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এটা ওর সঙ্গে প্রাসঙ্গিক কি না। তো সেই হিসাবে একটা প্রাসঙ্গিকতার একটা প্রশ্ন আছে। তাছাড়া দেখো এইগুলো তো প্রচুর জিকে মুখস্থ করার, মানে ওই ধরনের বুকস অ্যান্ড অথার্স, সে তো আমাদের হিস্ট্রির সঙ্গে সরাসরি যুক্তও নয়, কিন্তু যেহেতু আমাদের এমসিকিউ রাউন্ড হচ্ছে এটা, এখানে আমাদের দিতে হচ্ছে, কিন্তু এটা তো আবার ট্র্যাডিশনাল জিকের পার্ট, এর মধ্যে পড়ে যাচ্ছে। তবুও আর কি ওই যে পপুলার নাম, যেমন আমি এক্ষুনি বললাম যে কেন আমি নাস্তিক, প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি। প্রশ্ন সাধারণত আছে কেন আমি নাস্তিক কার লেখা, কে লিখেছিলেন, কি বলে ওয়াই আই এম অ্যান অ্যাথেইস্ট, এই প্রশ্নটা খুব কমন, কিন্তু ওটা আমি একটু ঘুরিয়ে রেখেছি, অন্যভাবে দিয়েছি, অতটা জটিল হয়তো করবে না, করলেও তোমাদের ওই ট্র্যাডিশনাল জিকের ক্ষেত্রে কিছু মুখস্থ করতে হয়, তার উপর বেশ করে আনসার তোমরা করো, আর অবশ্যই একটা প্রাসঙ্গিকতা দেখে। তাহলে দেখি কি বলছে সবাই, এ বি অনেক কিছু উত্তর এসছে, দেখে নিই। এটা হচ্ছে তারকনাথ দাস, তারকনাথ দাসই হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে 1907 সালে আমেরিকাতে এই তোমার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তিনি প্রতিষ্ঠা করেন। পরেরটা 22, হুইচ ইন্ডিয়ান রেভলিউশনারি পার্টিসিপেটেড ইন দ্য সেকেন্ড সোশ্যালিস্ট কনফারেন্স অ্যাট স্টুটগার্ট ইন জার্মানি, এর মধ্যে কে দ্বিতীয় সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানিতে অংশগ্রহণ করেছেন। একদম সহজ উত্তর, তোমরা পারবে আমি জানি, উত্তরটা দিয়ে ভালো পাঠ করে। বাহ, মাদাম কামা, এবং একটু আগেই তোমরাই আলোচনা করেছো, তোমরাই আমাকে জানিয়েছো যে মাদাম কামা তিনি জার্মানিতে স্টুটগার্টে পতাকা উত্তোলন করেছিলেন, ভারতের জাতীয় পতাকা, এবং ভারতীয় বিপ্লববাদের জননী বা প্রাক জননী বলা হয়, যাই হোক। তো মাদাম কামা একদম ঠিক উত্তর। হু ফাউন্ডেড ঢাকা অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতি কার দ্বারা প্রতিষ্ঠিত, 1907 কারেক্ট, অনিন্দিতা কারেক্ট। 23 নম্বরটা বলো, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছেন, ঢাকা অনুশীলন সমিতি কার প্রতিষ্ঠিত, এই 1992 কি সৌরভ? আচ্ছা দেখা যাক, পুলিন বিহারী দাস, একটু কারেকশন করে দিই, অনেকেই দেখলাম উত্তর করেছো এইটা 1902, অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড ইন 1902, আর এই ঢাকা এর যে ব্রাঞ্চ এটা 1906 হয়েছিল। ঢাকা যে বছর হচ্ছে গিয়ে, ঢাকাতে মনে রেখো দুটো ঘটনা, যে বছর হচ্ছে মুসলিম লীগ সেই একই বছরে পুলিন বিহারী দাস তৈরি করছেন অনুশীলন সমিতি, দুটোই ঢাকাতে, এটা কিন্তু ওই ওর ব্রাঞ্চ হিসাবে, অনুশীলন সমিতির ব্রাঞ্চ হিসাবেই হয়েছিল। হ্যাঁ 6 কারেক্ট, তোমরা ওইভাবে মনে রেখো দুটো ঘটনা, মানে অনুশীলন সমিতি এবং তোমার মুসলিম লীগ দুটো একই সঙ্গে একই বছর হয়েছিল ঢাকাতে। ইন হুইচ ইয়ার দ্য পাবলিক সেফটি বিল ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ, পাবলিক সেফটি বিল এর মধ্যে কোন সালে পাস করানো হয়, 1917, 1922, 1929, 1934, ভারতীয় বিপ্লবী বিশেষত বামপন্থীদেরকে দমনপীড়নের জন্য, অ্যারেস্ট করার জন্য পাবলিক সেফটি বিল নামে একটি বিল আনা হয়, যেটা নিয়ে আলোচনা আগের দিন হয়েছিল, এবং ভগৎ সিংরা যে কাজটা করেছিলেন, বোমচার্জের ঘটনাটা এটা ঘটেছিল। তো বলা হয় এই বিলটার ঘটনাটা তার সঙ্গে যুক্ত,
তো এর মধ্যে কোন সালে এই ঘটনাটা ঘটেছে, মানে এই বিলটা পাস করানো হয়েছিল, সেটা হচ্ছে তোমরা উত্তর দিয়ে দিয়েছো বলে আমি ঘুরিয়ে দিলাম, একদম 1929 সি, এই কমিউনিস্ট দমনের নাম করে বা বিপ্লবীদের দমনের নাম করে এই বিলটা পাস করানো হয়, সেটা হচ্ছে 1929। এটা জেনে রাখা দরকার। হ্যাঁ, এই বিলের জন্যই ভগৎ সিং দত্ত বোম ফেলেছিল। এই শুধু এই দুটো ঘটনা বলা হয়, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে তোমার আমাদের লালাজিকে আমাদের কী নাম বলে লাজপত রায়কে হত্যার সঙ্গে হত্যার ঘটনাটাও জোড়া হয়। 1929 নয়। ফাইন্ড দ্য কারেক্ট ম্যাচিং। দেখো অপশন এ না, লালাজি 1928, লালাজিকে হত্যা করা হয় 1928 লাজপত রায়, 27 নয়। মাদাম কামা প্যারিস অ্যান্ড জেনেভা, গদার পার্টি ইউএসএ, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ইউএসএ স্যার সোভিয়েত রাশিয়া, অল অফ দ্য অ্যাবাব, এটা জানতাম সবাই পারবে, একেবারেই সহজ উত্তর, অল অফ দ্য অ্যাবাব, একদম ঠিক, সবকটাই ঠিক উত্তর, কারেক্ট ম্যাচিংগুলো সবকটাই কারেক্ট ম্যাচিং। পরেরটা, হু হ্যাড টেকেন দ্য টাইটেল পি এন ঠাকুর, পি এন ঠাকুর ছদ্মনাম কার ছিল, এটা আলোচনা বোধহয় আগের দিন আমি করেছিলাম আমার যদূর মনে পড়ছে। ভগৎ সিং রাসবিহারী লাজ হরদয়াল কোঁড়ি নয়। দুরকম উত্তর এসছে, বি ডি, দেখি উত্তর, প্রশ্নগুলো সহজ উত্তর হতে জানা। অভিজিৎ সহ বেশ কয়েকজন উত্তর করেছে বি, বিটা কোনো মতেই সম্ভব নয়, কারণ রাসবিহারী ঘোষ ইনি ছিলেন কংগ্রেসের বয়স্ক একজন নেতা, যে বছর কংগ্রেস স্প্লিট করলো 1907 সুরাটে, সে বছর তিনি ছিলেন সভাপতি। আমি বলেছিলাম যে একটু দেখে করতে হবে, আমি বলেছিলাম বি ফর বোস বি ফর বোম, তার মানে এই যে যে সমস্ত রেভলিউশনারি ঘটনা মানে আর্ম রেভলিউশনারি ঘটনা তার সঙ্গে ভারতে রাসবিহারী যুক্ত ছিলেন, তাহলে রাসবিহারী ঘোষ নয় রাসবিহারী বোস, সুতরাং অ্যাকর্ডিং টু দিস অপশন অ্যান্সার ইজ কারেক্ট, অ্যান্সার ইজ নান অফ দেম, নট রাসবিহারী ঘোষ বাট রাসবিহারী বোস। রাসবিহারী কী হবে, রাসবিহারী বোস হবে, বোস বোস ফর বোম, হ্যাঁ ফাঁদ ফেলেছিলাম, ফাঁদে আটকেও পড়েছে অনেকে, জাপানে গিয়েছিলেন, কারেক্ট, পি এন ঠাকুর রাসবিহারী বোস, কারেক্ট, পি এন ঠাকুর রাসবিহারী বোস, ওই আমি বলেছিলাম রবি ঠাকুর তখন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং রবি ঠাকুরের ছদ্মনাম নিয়ে তিনি এখান থেকে পালিয়েছিলেন 1914 সালে দিল্লি ষড়যন্ত্র মামলা যখন আবার রি ইন্ট্রোডিউসড হয়, রি ইস্যুড হয়, সেই সময় তো রিলঞ্চড হওয়ার সময় তো এখান থেকে তিনি এসকেপ করেন এবং ওই ছদ্ম যে নামটা নিয়েছিল হচ্ছে যে পি এন ঠাকুর, মানে যা অ্যাজ ইফ তিনি রবি ঠাকুরের আত্মীয় এবং এটা নাকি রবীন্দ্রনাথ জানতেন। যাই হোক, ইন দ্য হাওড়া শিবপুর কনস্পিরেসি কেস উইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিস্ট ওয়াজ লিঙ্কড, ওয়াজ অর ওয়্যার দুটোই হতে পারে, কারণ এখানে বোথও আছে আবার সিঙ্গেল নামও আছে, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যতীন্দ্রনাথ মুখার্জি, নান অফ দেম, বোথ অফ দেম, বোস আর ঘোষের মধ্যে কনফিউজ করে দিল। হ্যাঁ আচ্ছা, এটাতে উত্তর এসছে, দেখি উত্তর হচ্ছে বোথ, উত্তর হচ্ছে বোধ। আমি বলেছিলাম আগের দিন যে যতীন্দ্রনাথ মুখার্জি, যাকে বাঘাযতীন বলে চেনা যায়, তিনি আগে এই ঘটনাটার সঙ্গে 47 জন অনুশীলন সমিতির বিপ্লবীকে অ্যারেস্ট করা হয়েছিল বলে প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনাটা ঘটানো হয়,
হত্যা করা হয়, ব্যক্তি হত্যা, এবং সেক্ষেত্রে জ্যোতিনাথ মুখার্জি ছিলেন। একটু মনে রাখতে হবে, জ্যোতিন্দ্রনাথ মুখার্জির সঙ্গে কিন্তু তার তোমার সহযোদ্ধা, আমি কমরেড শব্দটা এখানে ব্যবহার করতে পারছি না, সহযোদ্ধা, তো তার সহযোদ্ধা জ্যোতিন্দ্রনাথ মুখার্জির সহযোদ্ধা ছিলেন কিন্তু নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো নরেন্দ্রনাথ ভট্টাচার্যেরও এই কারণে জেল ওইখানে এই এই তোমার এই ঘটনাটার সঙ্গে এরা দুজনেই যুক্ত হয়েছিলেন। এবং পরবর্তীকালে জ্যোতিন্দ্রনাথ মুখার্জির হয়ে বা তার জন্য নরেন্দ্রনাথ ভট্টাচার্য আরও বড় উদ্যোগ নিয়েছিলেন, আরও বড় কাজ করেছেন, এক্ষুনি আলোচনা করছি না, আলোচনা করে এই আমি আগেও বলেছি, এবং বিদেশেও গিয়েছিলেন। তো যাই হোক, এরা দুজনই কিন্তু অ্যাকিউজ ছিলেন। বাহ, এই তো টার্গেট ইনফরমেশান দিয়েছে আমাদের, থ্যাংক ইউ। হ্যাঁ, এম এন রয় হিন্দু জার্মান কনস্পিরেসি, আরে হিন্দু জার্মান কনস্পিরেসি কেসটা আমি আগের দিন বলেছি, এটা বুড়িপালামের যুদ্ধের সঙ্গে যুক্ত ধরা হয় 1914-15, তো সেই ঘটনাটাও এইটা, মানে সেই ঘটনার সঙ্গেও রয়েছেন ঠিকই। ক্ষুদিরাম বোস ওয়াজ হ্যাংড ইন, ক্ষুদিরাম বোসকে কোথায় ফাঁসি দেওয়া হয়, খুব সহজ প্রশ্ন এবং পরীক্ষারও প্রশ্ন, আলিপুর, মেদিনীপুর, মুজাফফরপুর, দমদম, ফাঁসি দেওয়া হয়েছিল কোথায়, কোথায় ধরা পড়েছিলেন বা কোন কেস ধরা পড়েছিলেন কিন্তু নয়, কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল। আচ্ছা, দেখা যাক, সবাই যখন একসঙ্গে বলছে ঠিক বলছে কিনা একটু দেখে নি। একদম ঠিক, মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায় ধরা পড়েন এবং ওই সময় 1908 তার ফাঁসি হয়, আমরা জানি 11 আগস্ট, সেটা জায়গাটা হচ্ছে মুজাফফরপুরে, সেই বেদিটা এখনো সাজানো আছে। চষাখণ্ডের যুদ্ধ, চষাখণ্ড ওই জায়গাটার নাম, মানে বুড়িবালামের যে জায়গাটা বলা হয়, যে গ্রামটার কথা বলা হয়, বুড়িবালামের তো নদী, নদীটার নাম বুড়িবালাম, কিন্তু উড়িষ্যার বাংলা বর্ডারে যে নদীটা বুড়িবালাম, ওই জায়গাটা যে গ্রামটা ইনসিডেন্টটা হয়েছিল, সেই জায়গাটার নাম হচ্ছে চষাখণ্ড, সেই জন্য চষাখণ্ডের যুদ্ধ বলা হয়। পরের প্রশ্ন দেখো, এই তোমাদের প্রশ্ন এসে গেছে, তোমাদের বক্তব্য এসে গেছে, হু টুক দ্য নেম বা টাইটেল সি মার্টিন, এর মধ্যে কে সি মার্টিন ছদ্মনাম নিয়েছিলেন। সবাই বিতে চলে গেছে, আবার সবাই একদিকে, দেখি, উত্তর একদম ঠিক, মানবেন্দ্রনাথ রায়। যদিও মানবেন্দ্রনাথ রায় যখন এই বুড়িবালা, মানে তোমার ভগৎ সিংয়ের সহযোদ্ধা, বা বলতে পারো ভগৎ সিংয়ের সঙ্গে যুদ্ধ, মানে তার সঙ্গে বিপ্লবী কাজকর্ম এখানে করছেন, তখনও তিনি মানবেন্দ্রনাথ রায় হননি, তখনও তিনি নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এবং সেইখান থেকে তিনি ছদ্মনাম নিয়ে জার্মানিতে গিয়েছিলেন অস্ত্রের জন্য। পরবর্তীকালে যখন তিনি বাইরে চলে যান, সেই সময় তিনি পরিচিত হন এম এন রয় নাম নিয়ে, আন্তর্জাতিক পুলিশের হাত থেকে বাঁচার জন্য, এবং তিনি মার্কসিস্ট হয়ে যান। মার্কসিস্ট হয়ে যান মানে মেক্সিকোয় যে কমিউনিস্ট পার্টি অফ মেক্সিকো বা মেক্সিকো, তার প্রতিষ্ঠার সঙ্গেও এম এন রয় যুক্ত। নট অনলি দ্যাট, আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার সঙ্গেও তার নাম আজীবন রয়েছে। পরবর্তীকালে তিনি আবার নন কমিউনিস্টও হন, হোয়াট এভার। তো মানবেন্দ্রনাথ রায় এখানে দেওয়া আছে, অ্যাকচুয়ালি দিলে বোধ হয় ভালো হতো নরেন্দ্রনাথ ভট্টাচার্য, আমি আবার এইখানে কনফিউজ করার জন্যই দিয়েছিলাম, হোয়াট এভার, তোমরা সবাই ঠিকঠাক দিয়েছো। হ্যাঁ, এম এন রয় কিন্তু প্রথম ওই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ডিমান্ড করেছিলেন, ঠিকই। এই নরেন্দ্রনাথ দত্ত নয়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, নরেন্দ্রনাথ দত্ত নয়, দত্ত তো আবার অন্য, দত্ত আবার অন্য ব্যাপার, ভট্টাচার্য, নরদত্তা ইতান, দত্ত কী করে হয় বাবা, দত্ত তো জানা আছে, উইচ ওয়ান ইজ নট কারেক্ট, এটা শেষ প্রশ্ন আজকের। এর মধ্যে কোন পেয়ারটি ঠিক নয়, অ্যাসাসিনেশন অফ ডাব্লিউ সি র্যান্ড ইন 1897, মানিকতলা বোম কেস 1908, দিল্লি কনস্পিরেসি কেস 1912, সেন্ট্রাল অ্যাসেম্বলি বোম কেস 1931, উইচ ওয়ান ইজ নট কারেক্ট অর মিসম্যাচড।
একেবারে সহজ এবং উত্তরও এসে গেছে, প্রশ্নগুলো সহজ, উত্তরও তো জানা। সেন্ট্রাল অ্যাসেম্বলি বোম কেস ইন 1929, আগে আলোচনা হয়েছে অনেকবার, এর কারণও আলোচনা হয়েছে এবং এই কনসিকোয়েন্সও আলোচনা হয়েছে, কারা যুক্ত ছিলেন সেটাও আলোচনা হয়েছে বারবার করে। এটা একেবারে সহজ এসে গেছে, এটা আরও আগে দেওয়া উচিত ছিল প্রশ্নটা, মানে অর্ডারটা বোধহয় গোলমাল হয়েছে, সহজ হয়ে গেছে। যাই হোক, এটাই হচ্ছে কথা, এটাই উত্তর, এটা উত্তর একেবারেই ঠিক, সরি ভুল, বাকিগুলো সবকটাই ঠিক উত্তর। ঠিক আছে, আপাতত তাহলে আজকে এই কটা প্রশ্নই আমরা আলোচনা করলাম এবং আলোচনা করে তোমাদের থেকে ভালো রেসপন্সও পেলাম। আজকে প্রচুর ঠিকঠাক উত্তর এসে গেছে, হ্যাঁ, যে টপিকটা নিয়ে আলোচনা হয়েছে। পরের দিন আমি চেষ্টা করবো না, পরের দিন আমি কাজ শুরু করে দিয়েছি আর নতুন টপিক নিয়ে তোমার সাথে বসবো, নতুন টপিক নিয়ে চেষ্টা করবো আলোচনা করার। ন্যাশনাল মুভমেন্টের একেবারে শেষ দিকের একটা অংশ, শেষ দিকে ঠিক বলবো না, ন্যাশনাল মুভমেন্টের একটা অংশ যেটা আলোচনা করা উচিত নেক্সট ক্লাসে। রেভলিউশনারিরা, দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের যারা রেভলিউশনারি ছিলেন তারা কিন্তু কংগ্রেসের অনেকেই করেছেন, কংগ্রেসের সংস্রব এড়িয়ে গেছেন, আবার অনেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। রেভলিউশনারি মানে এক্সট্রিমিস্টদের, কংগ্রেস যখন ভেঙে গেল, ভেঙে গিয়ে যারা এক্সট্রিমিস্ট বলে নিজেদেরকে, মানে অ্যাডভান্স সেকশন বলে নিজেদেরকে এগিয়ে নিয়েছিলেন, যেমন ধরো আমি একজনের নাম বলবো, তিলক। তিলক যে গীতার ভাষ্য তিনি লিখেছিলেন সেখানে তিনি এক্সট্রিমিজমকে সাপোর্ট করেছিলেন। তিলকের জেলও হয়েছিল, তিনি ক্ষুদিরাম বোসকে শহীদ বলে মেনে নিয়ে এই ইনস্ট্যান্সটা দেখিয়ে বলেছিলেন যে আমাদের আর দেরি করা উচিত নয়, আমাদের এক্ষুনি সরার চাই। এখন মুশকিল হচ্ছে এদের যে দাবি দাওয়া ছিল, মানে আমাদের এক্সট্রিমিস্টদের, চরমপন্থীদের যে দাবি দাওয়া ছিল, তারা স্বরাজের মধ্যে আবদ্ধ ছিল ঠিক কথা, কিন্তু স্বরাজ বিষয়টা কী এটা নিয়ে প্রথম কথা ওই এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ পড়লেই তোমরা পাবে স্বরাজ বিষয়টা কী। নাম্বার ওয়ান, স্বরাজ নিয়ে কোনো একটা মত ছিল না, আর পূর্ণ স্বাধীনতা এটা তো বক্তব্যের মধ্যেই ছিল না। আর দ্বিতীয় কথা, তোমার এক্সট্রিমিস্টদের একটা অংশ এদের সঙ্গে ছিলেন, আর্মড রেভলিউশনারিদের সঙ্গে ছিলেন, কিন্তু তারা সবাই যে সশস্ত্র অভ্যুত্থান ঘটিয়ে বা ধরো পরবর্তীকালে খুব জরুরি কিছু সিদ্ধান্ত নিতে পেরেছেন এরকম কিন্তু নয়। আমি একটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম যে লালবাল পালের একজন বিখ্যাত মানুষ, যাকে তিনজনের মধ্যে একজন, যাকে বলা হয় বিপিনচন্দ্র পাল, বিপিনচন্দ্র পাল প্রথম বিশ্বযুদ্ধের সময় এইখানে আমাদের কলকাতাতে ভাষণ দিচ্ছেন, বক্তব্য রাখছেন যে ইংরেজরা বাবা মায়ের মতন আমাদের দেখাশোনা করেছে, আমাদেরও তাদের সন্তানের মতন বিশ্বযুদ্ধে তাদেরকে হেল্প করা উচিত, সাহায্য করা উচিত। তো এইরকম একটা কী বলবো ডাইলেমিক্যাল কন্ডিশনে দাঁড়িয়েছিলেন তোমাদের এই এক্সট্রিমিস্টরা, তার ফলে যেটা হয় তারা কখনোই সরাসরি এই ধরনের আর্মড অ্যাকশনের কথা তারা প্যাসিভলি সাপোর্ট করছেন, কিন্তু সরাসরি বলছেন না যে ব্রিটিশ ভারত থেকে এক্ষুনি চলে যাওয়াটা উচিত। আবার পরবর্তীকালে এরা নুয়ে পড়েন এবং গান্ধী সেই জায়গাটা ফিল আপ করেন, তখন আর এক্সট্রিমিস্ট বলে আলাদা কাউকে চেনা গেল না, তখন কিন্তু ওই ব্যাপারটা ভাগ হলো গান্ধিয়ান আর নন গান্ধিয়ান, এইভাবে ওই প্রো চেঞ্জার নো চেঞ্জার তোমরা যেমন, এটা একটা ফ্যাকশন, গান্ধিয়ান আর নন গান্ধিয়ান এরকমই তো ভাগ হলো। যদিও সূর্য সেনরা কিন্তু গান্ধীবাদী নেতৃত্বকে স্বীকার করতেন, এমনকি ভারতের কমিউনিস্টরাও অনেক ক্ষেত্রেই কংগ্রেস বা গান্ধীবাদী নেতৃত্বকে সমর্থন করেছিল। তো এইরকম একটা মানে কী বলবো স্ট্যাগার্ডিং পজিশন, দোদুল্যমান অবস্থা এদের মধ্যে কিন্তু দেখা গেছে, ফলতে এক্সট্রিমিস্টরা আর তোমার আর্মড রেভলিউশনারিরা এদের দুজনের অবস্থানগত কিছু পার্থক্য ছিল, যদিও এক্সট্রিমিস্টরা কিছু ক্ষেত্রে পার্টিসিপেট করেছেন কিন্তু এতটা বোল্ড ছিলেন না যেটা আবার এরা করেছেন। আর এই এদের বোল্ডনেসটা আবার এমন জায়গায় গেছে, মানে আমাদের এক্সট্রিমিস্ট সরি আর্মড রেভলিউশনারিদের বোল্ডনেসটা এমন জায়গায় গেছে, তারা কখনো কখনো ভীষণভাবে কনফিউজড হয়েছেন, কখনো কখনো তোমার ব্যক্তি হত্যার দিকে গেছেন, আবার কখনো কখনো তারা কংগ্রেসের সঙ্গে জুড়েছেন, বা কখনো কখনো আর কমিউনিস্ট, মানে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেননি যে কোনটা করা উচিত, ফলত বহু ভুলও হয়েছিল তাদের ক্ষেত্রে। এই হলো বেসিক কিছু পার্থক্য। হ্যাঁ, প্রো চেঞ্জার নো চেঞ্জার 23, ব্যাস এইটা এইটুকু আজকে আমি বললাম টার্গেট, আশা করি কিছু বুঝতে পেরেছো যা বলেছি, এক কথা এইভাবে বলা সম্ভব নয়। তো এই মোটামুটি আজকের জন্য থাক বাবা, পরের দিন আবার দেখা হবে। হ্যাঁ, কী বলে আমাদের সৌরভ, আমি আগের দিন বলেছিলাম
যে বইয়ের নামপত্রগুলো একটু বলেছিলাম, তুমি এই বইগুলো একটু দেখো যেগুলো আমি বলেছি সেগুলো একটু দেখো, তোমার কনফিউশন। তাছাড়া আরিহান্তের একটা টেক্সট, মানে আরিহান্তের একটা বই আছে, সেগুলো দেখতে পারো। হ্যাঁ, বা তোমার বাজারে যে সমস্ত বইপত্র যেগুলো রয়েছে, তাছাড়া যে যে টেক্সট বইগুলো পড়তে হবে সেগুলো আমি আগের দিনের ক্লাসে বলে দিচ্ছি, তুমি একটু ক্লাসটা দেখে নিও ইউটিউব থেকে, দেখে নিলে নামগুলো পেয়ে যাবে আবার। ঠিক হয়, আজকে তাহলে এই থাক, নেক্সট ডে আবার আমরা বসবো আর একটা ক্লাস নিয়ে, একটা টপিক নিয়ে, সেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, টাটা।